নিজদলে গণতন্ত্র চর্চা না করে বিএনপি আওয়ামী লীগকে গণতন্ত্রের শিক্ষা দেওয়ার যে প্রচেষ্টা তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন কারো ফরমায়েশে দেশে গণতন্ত্র চলবে না। অপর এক অনুষ্ঠানে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া অভিযোগ করেন বিএনপি দেশের উন্নয়নের গতিধারা বন্ধ করে দিতে চায়। বিস্তারিত ফজলে রাব্বি সৌরভের প্রতিবেদনে। দুস্থদের শীতবস্ত্র বিতরণের জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের এই আয়োজন। হরিজন, হকার, রিকশা চালক সহ সমাজের নিম্ন আয়ের মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার বা বিরোধী দলে সকল অবস্থানেই আওয়ামী লীগ জনগণের পাশে থাকে। মানুষের পাশে আমরাই সবার আগে এগিয়ে যাই। বক্তব্যে উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গ। কাদের বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। ফখরুল সাহেবের লজ্জা পাওয়া উচিত, তাদের আমলে গণতন্ত্রের উপর আঘাত এসেছে সবচেয়ে বেশি। কাজে গণতন্ত্রের বলি, তাদের মুখে গণতন্ত্রের বলি শোভা পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আয়োজিত পৃথক অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, হত্যা সহিংসতার মধ্য দিয়ে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনের আর সুযোগ নেই। গণতান্ত্রিকভাবে নির্বাচিত, সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারের পরিবর্তন একমাত্র নির্বাচনের মাধ্যমে হতে পারে। কাউকে খুন করে ক্ষমতা থেকে কেনে হিস্টে নামার কথা মানা হচ্ছে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, অনির্বাচিত সরকার ব্যবস্থাকে আমন্ত্রণ জানানো। শেখ হাসিনা, তিনি যেন আধুনিক বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ তিনি বিনির্মাণ করতে পারেন, তার জন্য তার পাশে দাঁড়ানো। আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপির কাছে সংবিধান নয় বরং বিদেশিদের প্রেসক্রিপশন বেশি গুরুত্বপূর্ণ। 2024 সালে স্মার্ট বাংলাদেশের পক্ষ ঐক্যবদ্ধ রায় দিয়ে এই বিএনপি জামায়াতের রাজনৈতিক কবর এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।